আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ টুতে। আজকে এই ব্লগে আমরা দেখব আমাদের ঐশ্বর টিমের সালি আলে মোহাম্মদিন এবং সত্য ন্যায়ের পথে চলব এই দুইটি গানের শুটিংয়ের কিছু দৃশ্য এবং এই সফরের মজার মজার কিছু মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। মনের মাঝে শুধু তাকেই রাখি, মুখে মুখে জপি আল্লাহ আল্লাহ। আমরা এসেছি গাজীপুরের পুবাইলের কলের বাজার একটি স্পটে, নান্দনিক স্পটে। আমাদের কিছু চমৎকার কাজ হবে, সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবং সাথে আছে আমাদের সিফাতুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে ইনশাআল্লাহ আমাদের 5-6টা গান ভিডিও হবে ইনশাআল্লাহ, এবং খুবই উন্নত মানের ভালো গান ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক উপস্থিতি, আমাদের সামনে আরও কিছু কাজ আছে, তবে আজকের উপস্থিতি বেশি। ওই শিশুরের মোটামুটি সকল শিল্পী সদস্যদেরকে নিয়ে আজকে চমৎকার কাজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমাদের ওই শিশুর শিল্পী গোষ্ঠীর যে পরিচালক, তিনি হলেন মুফতি ওমর ফারুক সাহিল ভাই, সবাই তাকে চেনেন। আজকের এই শুটিং সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলতেন আর কি। আপাতত বলবো অপেক্ষায় থাকেন, যেহেতু আলহামদুলিল্লাহ ভালো কিছুর নিয়তে এসেছি আমরা। চমৎকার একটা লোকেশন পুবাইলের মতো আপনারা এখানেই দেখছেন। এই ভিডিওটাও মনে করি যে অনেক সুন্দর একটা দৃশ্য ধারণ করে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছে। দোয়া করবেন যেন আমরা ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আপনারা ব্লগে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। এবং আমাদের ব্লগে দেখানো হবে আমাদের ঐশ্বর শিল্পী গোষ্ঠীর যে গজল হয়, যে নাসিদগুলো হয়, সেগুলো ভিডিও কীভাবে ধারণ করা হয় এগুলো আপনাদেরকে দেখানো হবে। আচ্ছা, সামনে আর কি একটা যমুনা ব্রিজ দেখা যাইতেছে, যেটা পদ্মা সেতু নির্মাণের জন্য মনে হয় কাজে লাগবে আর কি। হ্যাঁ, এই যে খুব সুন্দর একটা ব্রিজ। যারা এই পদ্মা সেতু পাড়ি দিতে পারতেছিল না, তারা নিজ দা চলে আসতেছে। আমাদের সাথে যে মিসিং ছিল মনির ভাই, তিনি চলে আসছে। ব্যক্তিগতভাবে অনেক দোয়া চাই আপনাদের কাছে, আমি অনেক অসুস্থ। এই ভিডিও আপলোড হতে হতে আপনি সুস্থ হয়ে যাবেন। আপনাদের জন্য আপনাদের জন্য কিছু ভালো কিছু অপেক্ষা করছে, দোয়া করবেন আমাদের জন্য। জায়গাটা কেমন জিনিস, আমি আমার মনে হয় না আমি যদি একবার ঢুকি আমি একা একা মনে হয় না ফিরে যেতে পারবো, হারাই যাবো। আমি বেঁচে আছি তারই দয়ায়, সুখে দুঃখে তিনি আমার সহায়। আমি বেঁচে আছি তারই দয়ায়, সুখে দুঃখে তিনি আমার সহায়। তার নিয়ামতে সদা ডুবে থাকি, মনের মাঝে শুধু তাকেই রাখি, মুখে মুখে জপি আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি করবা তোমরা? গান করবা? গজল করবা? তোমার নাম কি? এখানে আসো, তোমার নাম কি? আমাদের প্রিয় মনির ভাই, যারা পাগড়ি বাঁধতে পারেন না তারা এটা দেখো পাগড়ি বাঁধা শিখতে পারেন। মুখে মুখে জপি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দিবস রাতের কোলে ঢোলে পরে, চাঁদ
তারকার আলোর দিশায় পথিক ফিরে তার নিজের ঘরে, তার হুকুম তার ইশারায় দিবস রাতের কোলে ঢোলে পরে। চার তারকার আলোর দিশায় পথিক ফিরে তার নিজের ঘরে, এসব কিছুই আমারি তরে, এসব কিছুই আমারি তরে। কিভাবে বিনামূল্যে সহজে পাগড়ি বাঁধতে হয় সেটা দেখুন, আধা সেকেন্ডে পাগড়ি বাঁধার টিউটোরিয়াল। এটা জ্যান্তন কোনো পাগড়ি না, বুঝছেন? এটা আপনার ব্র্যান্ডের পাগড়ি। হ্যাঁ, আপনার মনে করতেছেন এটা 300 টাকা দাম রুমাল নিয়ে। এসব কিছুই আমারি তরে, এসব কিছুই আমারি তরে, গড়েছেন সেই আল্লাহ। তোমার নাম? সালমান ফার্সি। সালমান ফার্সি, তোমরা কোথায় পড়ো? তুমি হেস পড়ো? সবাই দোয়া করবেন যেন ওরা অনেক বড় হতে পারে এবং নাসিদের জন্য যেন ওরা অনেক কাজ করতে পারে। ওরা আজকে আমাদের নাসিদের শুটিং এ থাকবে ইনশাআল্লাহ, দেখতে থাকুন। সুখে দুঃখে সবার পাশে রব, দুর্নীতি নয় তো শিক্ষা মান, সততায় আসে সুখ সফলতা। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। সকল প্রশংসা শুধুই যে তার, তিনি মহাপরওয়ারদিগার, দয়া ও করুণার হবে না শেষ চারিদিকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের শুটিং কেমন আজকে? সতনের পথে দুইটা শট চলছে, একটা রফিকুল্লাহ মানে আপনার নেতৃত্বে চলছিল। তিনি হলেন আমাদের অশিষ্ট পুরুষের সিনিয়র একজন শিল্পী, সুরকার, গীতিকার, খুব ভালো গান করেন। আর তার হাত ধরে অশিষ্ট অনেক এগিয়ে আসছে, ইনশাআল্লাহ সামনে আরও আগাবে। এই যে আমার কাপড়ের ব্যাগগুলো। তবে দুঃখিত যে কয়েকদিন আগে আমাদের এই ভাইটি খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই দোয়া করবেন যেন ভাইটি খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন। তোমার আগমনে এই যে লোকটা দেখতে পেয়েছেন, আমরা সবাই বাইরে শুটিং করতেছি কিন্তু ইনি ভিতরে বসে বসে বউয়ের সাথে কথা বলতেছে। বউ কয়টা ভাই? আমার বউ তো একটাই, আমার একটা মাত্র বউ, আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। জি ভাই, কত সুন্দর করে আই লাভ ইউ বলি, ছেলে শুনে শুনে বলে। জি, দর্শকের সামনে ভাবিকে প্রপোজ করে, তোমার ভাবিকে আই লাভ ইউ বললাম, আপনি রাজি থাকলে আই লাভ ইউ টু বলেন ওই দিক থেকে। এটা 21 ফেব্রুয়ারি উপলক্ষে ভাবির জন্য বিশাল একটা সারপ্রাইজ। হ্যাঁ, আপনার ভাবির জন্য বিশাল একটা ভাই। আসি আমরা বাইরে যাই শুটিং এ, দয়া করিয়া এখানে সময় আর নষ্ট না করেন। সত্য নেয়ের পথে চলবো সদা, অন্যায় দেখলে দেব বাধা, সত্য নেয়ের পথে চলবো সদা, অন্যায় দেখলে দেব বাধা, অবিচল থাকতে যায় যাক প্রাণ, ভয় করি না আমি। আমি বেঁচে আছি তারি দয়ায়, সুখে দুঃখে তিনি আমার সহায়, আমি বেঁচে আছি
তারি দয়ায় সুখে দুঃখে তিনি আমার সহায়, তার নিয়ামতে সদা ডুবে থাকি, মনের মাঝে শুধু তাকেই রাখি, মুখে মুখে জপি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা আসছি আবার, আমাদের প্রথম গানটা শুটিং শেষ এবং দ্বিতীয় গানের শুটিংয়ের জন্য আমাদেরকে এখানে রাখা হয়েছে। আমাদেরকে এই যে মাটিতে এখানে বসতে বলতে হবে, এখানে বসার জন্য আমাদেরকে সবাই রিকোয়েস্ট করা হচ্ছে, কিন্তু আমরা বসতে যাচ্ছি না, কারণ আমাদের সকল পাঞ্জাবি সাদা দেখতে পাচ্ছেন, আপেল ব্র্যান্ডের পাঞ্জাবি জুব্বা। জি আপেল ব্র্যান্ড, আপেল আপেল। আচ্ছা তো তারপর সবার আগে আমি এখানে ফার্স্ট বসছি, বসার পরে আমার সকল ভাই ব্রাদার যারা আছে সবাই বসছে, অনেকে এখানে বসেন বসেন জিকির শুরু করে দিয়েছে অলরেডি। তো আশা করি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে, এবং যারা এই পর্যন্ত দেখে থাকবেন সকলের জন্য শুকরিয়া। এবং সালমান হাসিদ দেখতে পাচ্ছেন, সাল্লাল্লাহু মুহাম্মাদের শুটিং হচ্ছে আমাদের এখানে, চমৎকার গান, চমৎকার মিউজিক, চমৎকার শুটিং, হাতগুলো মনে হচ্ছে যেন এক জান্নাতি পরিবেশ, চমৎকার শুটিং হচ্ছে এবং সেটি কিছুদিনের মধ্যে আপলোড হবে ঐশি শোরের চ্যানেলে। সবাই ঐশি শোরের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। হাই সালমান, হাই সালমান, শুটিং শেষ, কেমন লাগছে? ভালো লাগছে? তোমার শুটিং শেষ? এই বস, এই লিডার, তোমার শুটিং শেষ? আমাদের লাবিব ভাই বাবার শট দিচ্ছে, তিনি আমাদের সকলের পীর বাবা। আলহামদুলিল্লাহ, আমাদের শুটিং শেষ পর্যায়ে আজকের দিনের, একটু পরে আমরা নামাজের জন্য চলে যাব, নামাজের বিরতিতে। তো আমাদের আজকে দুটো গানের শুটিং হয়ে গেছে অলরেডি, বাকি আরও কিছু গান আছে যেগুলো শুটিং করবে আমাদের আরও যারা বাকি শিল্পী আছে। আমাদের আজকের যে গানের যে শুটিং করেছিল, আমাদের ভিডিওগ্রাফি যে করেছে কাজী ওয়াহিদ ভাই, খুব ভালো মানের একজন ভিডিওগ্রাফার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যে কয়েকটা গানের শুট একসাথে হচ্ছে আর কি, প্রত্যেকটা গানেই খুব সুন্দর, অডিওটা অডিও কোয়ালিটি খুব ভালো। আর হচ্ছে অহিত ভাই যেখানে আছে সেখানে কিছু বলার নাই, অহিত ভাই বলেন। আর সবাই খুব ভালোভাবে আর কি কাজ করতেছে, ইনশাল্লাহ কাজটা খুব ভালো হবে, গানগুলো সবাই আপনারা দেখবেন, ঐশ্বরের গানগুলো খুব ভালো ভালো হচ্ছে ইনশাল্লাহ। শুটিং শেষ আজকের জন্য, শেষ আজকের মতো শেষ হলেও আবারও আরেকদিন হয়তো আমাদের কাজের পরিবেশ করে আসতে হবে। আসলে একদিনে তো অনেক কাজ করা যায় না, আর ভালো কাজ করতে গেলে সময় লাগে, আর এখানে আলহামদুলিল্লাহ আমাদের গুণী শিল্পীরা যেভাবে চমৎকার সময় দিয়েছে, প্রত্যেককে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি, এবং এই ব্লগ যারা দেখবেন সবাইকে অনেক বেশি পরিমাণে দাওয়াত দেব। আমাদের এই কাজকে আপনারা দেখবেন এবং মন্তব্যগুলো জমা রাখবেন, ভালো কাজের উৎসাহ তো আপনাদের কাছ থেকেই পাবো যখন আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যগুলো জমা রাখবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যেন এখলাস নিয়ে আমরা কাজ করতে পারি। ঐশ্বরের প্রত্যেকটা মানুষ চেষ্টা করে প্রতিটা সময় এখলাস নিয়ে ভালো কিছু উপহার দিতে আপনাদের। আমি ভাই তো আজকে একটা গানের একটু মূল আকর্ষণ হয়েছে, আমি বলিনি, উনি কিন্তু অঘোষিত বাবা হয়ে গেছেন, কিছুক্ষণের সময়ের জন্য তিনি বাবা ছিলেন। এবং একটা একটা গোপন খবর হচ্ছে, বাবা কিন্তু বানাই দিচ্ছে সিফাত, অতএব তাকে দোষ দেওয়া ভাবি শুনে কিন্তু তার উপরে একটা স্টিমুলার দেওয়া কাছ থেকে আপনার এই যে হঠাৎ বাবা হওয়ার যে অনুভূতি সেটা জানতে চাচ্ছি। এটা আসলে আনবিলিভেবল, এটা আমি কিভাবে বোঝাবো, খুবই ভালো লাগছে কনসেপ্টটা, সিফাত একটা আনকমন একটা ফিলিংস যেটা আমি একটা অ্যাড করতে চাই, এত অল্প সময়ে মানে মুহূর্তের মধ্যে
উনি এই বিষয়টাকে বুঝে শুনে নিয়ে এত সুন্দর অভিনয় করেছেন, সবাই মুগ্ধ আলহামদুলিল্লাহ, সবাই মুগ্ধ। যাই হোক, আমি বাবা হয়ে গেছি অলরেডি, সবাইকে আমি সেভাবে রাখবো এবং সবাইকে আমরা সেই বাসার সাথে আমি একমত, আমরা মিষ্টি চাই, সবাই আমার সন্তানের মতো থাকবা, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। জুমার দিন পবিত্র দিনে আমরা শুটিং করেছি এবং গানগুলো যে মানের ছিল আলহামদুলিল্লাহ, কোনো অংশে ভিডিও এবং শুটিং কোনো কোনো অংশে মানে রেকর্ডের চেয়ে কম মানের হয়নি, অনেক চমৎকার হয়েছে। রেকর্ড এবং ভিডিওর সংমিশ্রণে আপনারা চমৎকার ঐশ্বরের ভিন্ন ধারার, এবং আপনারা যেমন চাচ্ছিলেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের মন প্রাণ ভরে যাবে। আপনারা দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আর আজকে আমাদের যে শুটিংয়ে অনেক মেহনত, অনেক পরিশ্রম করেছে, আমি দেখেছি, আমি নিজে দেখেছি যে আমাদের আনন্দিত যে আপনার আমি ওই শিশুরের খেদমতে নিয়োজিত, সবাই করেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মেম্বার আমরা খুব একাত্মবাদ নিয়ে আমরা চলার চেষ্টা করি আর ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আপনারা পাশে থাকবেন সব সময়, আমাদেরকে সাপোর্ট দিবেন। আজকে যে আমাকে বাবা বানাইলা, আমাকে সন্তানের মতো থাকতে হবে। আরেক ভাই আতিক বিল্লাহ, অনেকে চিনে, আসসালামু আলাইকুম, অনেক ফেমাস একজন ব্যক্তি, হ্যাঁ, উনি মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, এখন ফিনিশিং আছে, ধোকাবাজ ধোকাবাজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন দর্শক বন্ধুরা? অবশ্যই ভালো আছেন। ভালো যদি থাকতে চান, আরও ভালো থাকার জন্য ওই শিশুরের সাথেই থাকবেন। আজকে যে শুটিং হয়েছে তার চমৎকার ব্লগগুলি রফিক ভাইয়ের চ্যানেল থেকে অবশ্যই সবাই দেখবেন। সেজন্য আপনার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, আরও মজার মজার সিকোয়েন্স দেখতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ এত সুন্দর একটা প্রমোট দেওয়ার জন্য। দেখতে আমরা ব্লগের শেষ পর্যায়ে এসে পড়েছি, আশা করি সকলে ব্লগটি দেখেছেন, সকলে ভালো লেগেছে। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ।